নমস্কার বন্ধুরা, আবার একটি লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে অফিসিয়ালি পিডিএফটি আমার সামনে ওপেন করা আছে স্ক্রিনে। তো সেটি পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বের করা হয়েছে, যেখানে বিভিন্ন পদে অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে, যেখানে টোটাল পোস্ট আছে আপনার 206টি। তো তার বিস্তারিত এখানে আপনার জানাবো। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন 1/2020। তো বলে দিই বা বিজ্ঞপ্তিটা দেখতে গেলে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার সমস্ত ধরনের অসুবিধা দূর হয়ে যাবে। এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলুন, এখানে প্রথমে যেটা আসছে, আপনাকে এখানে আবেদন করার জন্য অবশ্যই বাংলা লিখতে ও পড়তে জানতে হবে। তো প্রথম যে অ্যাসিস্ট্যান্টের বিষয় বলবো, সেটা নাম্বার ওয়ানে। এখানে একসাথে অনেকগুলোই আছে, তো সেগুলো আমি পরপর বলবো। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফিজিক্স ইন গভর্নমেন্ট পলিটেকনিক, অর্থাৎ যে আমাদের পশ্চিমবঙ্গের যে গভর্নমেন্ট পলিটেকনিকগুলো আছে সেখানে যে ফিজিক্সের ল্যাবরেটরি আছে সেখানে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। তো এখানে আপনার বেতন দেওয়া হবে 5,400 থেকে 25,200, গ্রেড পে আপনার 2,900। এখানে টোটাল পোস্ট আছে আপনার 37টি, রিজার্ভেশন কটা আছে। এবং এখানে আবেদন করার জন্য আপনার যে যোগ্যতা, সেটা আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সায়েন্সের সাথে ফিজিক্স, এবং আপনার বয়স 40-এর মধ্যে হতে হবে, যেটি 1/1/2020 ডেট থেকে। পরবর্তী যে জবটি আছে বা অ্যাসিস্ট্যান্ট নিয়োগটি আছে, সেটি হলো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন কেমিস্ট্রি অফ গভর্নমেন্ট পলিটেকনিক WB, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে পলিটেকনিক আছে সেখানে যে কেমিস্ট্রি ল্যাব আছে সেখানে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য আপনার যোগ্যতা চেয়েছে, আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সায়েন্সের কেমিস্ট্রির উপর, বয়স আপনার 40-এর মধ্যে হতে হবে, এবং টোটাল এখানে 37টি পোস্ট আছে, এবং বেতন আপনার 5,400 থেকে 25,200, গ্রেড পে 2,900। এটা ছিল 2 নম্বর। পরবর্তী 3 নম্বরে দেখে নিই। 3 নম্বরে যেটি আছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইন ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিক, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিক যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছে সেখানে ল্যাবরেটরিতে আপনার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে, যেখানে টোটাল পোস্ট আছে আপনার 32টি। এখানে বেতন দেওয়া হবে 5,400 থেকে 25,200, গ্রেড পে আপনার 2,900। আর এখানে আবেদন করার জন্য আপনার ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের উপর, এবং আপনার বয়স 40-এর মধ্যে হতে হবে, যেটা 1/1/2020 থেকে কাউন্ট হবে। পরবর্তী 4 নম্বরে যেটি উঠে আসছে, সেটা আপনার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অফ ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিক WB, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিকের যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছে তার ল্যাবরেটরিতে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে, যেখানে আপনার পোস্ট আছে 35টি। এখানে আবেদনে আপনি বেতন পাবেন 5,400 থেকে 25,200, গ্রেড পে 2,900। এবং এখানে আবেদন করার জন্য আপনার যে কোয়ালিফিকেশান, সেটা আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের উপর ডিপ্লোমা থাকতে হবে। পরবর্তী যে পোস্টটি উঠে আসছে, সেটা আপনার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন সিভিল ইঞ্জিনিয়ার ইন গভর্নমেন্ট পলিটেকনিক WB, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে সিভিল ইঞ্জিনিয়ারের যে ল্যাবরেটরিগুলো আছে গভর্নমেন্ট পলিটেকনিকে সেগুলোতে রিক্রুটমেন্ট হবে। এখানে টোটাল পোস্ট আছে আপনার 26টি, যেখানে বেতন আপনার 5,400 থেকে 25,200, গ্রেড পে 2,900। এখানে আবেদন করার জন্য আপনার যোগ্যতা, ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারের উপর আপনার ডিপ্লোমা থাকতে হবে, বয়স আপনার 40-এর মধ্যে হতে হবে, যেটি 1/1/2000। পরবর্তী 6 নম্বরে যে জবটি আছে, সেটি আপনার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন মেটালজি ইন গভর্নমেন্ট পলিটেকনিক WB, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে মেটালজি পলিটেকনিকের যে মেটালজি বিভাগ আছে সেখানে ল্যাবরেটরিতে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে, যেখানে আপনার সিট আছে 7টি। এখানে বেতন আপনার 5,400 থেকে 25,200, গ্রেড পে 2,900। এখানে আপনার রিজার্ভেশন আছে OBC-A-তে, এবং আপনার এখানে আবেদন করার জন্য মেটালজির উপর আপনার ডিপ্লোমা থাকতে হবে, বয়স 40-এর মধ্যে হতে হবে। পরবর্তী 7 নম্বরে যেটি আছে, সেটি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ গভর্নমেন্ট পলিটেকনিক WB, অর্থাৎ আপনার এখানে পশ্চিমবঙ্গ সরকার যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ডিপার্টমেন্টগুলো আছে পলিটেকনিকে সেখানে ল্যাবরেটরিতে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে, যেখানে বেতন আপনার 5,400 থেকে 25,200, গ্রেড পে 2,900। টোটাল ভ্যাকান্সি এখানে আপনার 9টি, এবং এখানে আবেদন করার জন্য আপনার কম্পিউটার সায়েন্স ও টেকনোলজির উপর ডিপ্লোমা থাকতে হবে, বয়স আপনার 40-এর মধ্যে। পরবর্তী 8 নম্বর যে জব বিজ্ঞপ্তিটি আছে, সেটি আপনার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং ফুড প্রসেসিং টেকনোলজির উপর আপনার গভর্নমেন্ট পলিটেকনিক। তো ফুড প্রসেসিংয়ের যে ল্যাবরেটরিগুলো আছে তাতে রিকমেন্ড হবে, টোটাল পোস্ট আপনার 7-3। এখানে আপনার 5,400 থেকে 25,200, গ্রেড পে 2,900। এখানে আবেদন করার জন্য আপনার ফুড প্রসেসিংয়ের উপর ডিপ্লোমা থাকতে হবে, বয়স 40-এর মধ্যে।
হতে হবে। 9 নম্বরে যে জবটি উঠে আসছে সেটা আপনার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইন গভর্নমেন্ট পলিটেকনিক, অর্থাৎ যে গভর্নমেন্ট পলিটেকনিকের যে ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ার যেটা আছে সেখান থেকে সেই বিভাগে আপনার ল্যাবরেটরি রিক্রুটমেন্ট হবে। যেটা পোস্ট আছে আপনার টোটাল 8টি, এখানে বেতন আপনার 5,400 থেকে 25,200, গ্রেড পে 2,900। এখানে আপনার আবেদন করতে গেলে আপনার যে যোগ্যতা চেয়েছে সেটা ডিপ্লোমা থাকতে হবে, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারের উপর ডিপ্লোমা থাকতে হবে, বয়স 40-এর মধ্যে। 10 নম্বরে যে জবটি আছে সেটি আপনার পরবর্তী যে 10 নম্বরে যে জব বিজ্ঞপ্তিটি আছে সেটা আপনার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন ইনস্ট্রুমেন্টাল টেকনোলজি ইন পলিটেকনিক। তো পশ্চিমবঙ্গ সরকারের যে পলিটেকনিকের যে ইনস্ট্রুমেন্টারি ল্যাবরেটরিগুলো আছে তাতে আপনার রিকমেন্ড করা হবে। এখানে আপনার টোটাল ভ্যাকান্সি আছে 2টো, এসসির জন্য 1টি রিজার্ভ আছে এবং আপনার ডিপ্লোমা থাকতে হবে ইনস্ট্রুমেন্টারি টেকনোলজি ও ইলেকট্রনিক এর উপর। আপনার ডিপ্লোমা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন, 40-এর মধ্যে আপনার বয়স হতে হবে। 11 নম্বর যে জবটি আসছে সেটি আপনার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ও ইন গভর্নমেন্ট পলিটেকনিক WB, অর্থাৎ যে সরকারি পলিটেকনিকগুলো হয় সেই গভর্নমেন্ট পলিটেকনিকগুলোতে আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্টের ল্যাবরেটরিতে রিক্রুটমেন্ট হবে। টোটাল পোস্ট আপনার এখানে 2টি, বেতন আপনার 5,400 থেকে 25,200, গ্রেড পে 2,900, 1টি এসসির জন্য রিজার্ভ আছে। এখানে আবেদন করার জন্য আপনার যোগ্যতা ডিপ্লোমা থাকতে হবে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের উপর এবং আপনার বয়স 40-এর মধ্যে হতে হবে অথবা বিএসসি এগ্রিকালচার থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। পরবর্তী 12 নম্বরে যেটি আসছে সেটি আপনার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট প্যাকিং টেকনোলজি ইন গভর্নমেন্ট পলিটেকনিক, অর্থাৎ গভর্নমেন্ট পলিটেকনিকের যে প্যাকিং টেকনোলজি আছে সেই ডিপার্টমেন্টের আপনার ল্যাবরেটরিতে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। টোটাল পোস্ট 2টি, এখানে আবেদন করার জন্য আপনার যোগ্যতা প্যাকিং টেকনোলজির উপর ডিপ্লোমা, সাথে আপনার এখানে এসসিতে 1টি রিজার্ভেশান আছে, বয়স আপনার 40-এর মধ্যে হতে হবে। 13 নম্বর যে জব বা যে জব নিউজটি আছে সেটি আপনার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আপনার 3D যে অ্যানিমেশান অ্যান্ড গ্রাফিক্স আছে সেই বিভাগে রিক্রুটমেন্টটি করা হবে, যেখানে আপনার টোটাল পোস্ট 2টি আছে। এখানে 5,400 থেকে 5,200, গ্রেড পে 2,900 থাকলে মানে বেতন দেওয়া হবে আপনাদের। এখানে আবেদন করার জন্য আপনার যে যোগ্যতা চেয়েছে সেটি আপনার ডিপ্লোমা থাকতে হবে 3D অ্যানিমেশান অ্যান্ড গ্রাফিক্সের উপর অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সায়েন্সে এবং সার্টিফিকেট থাকতে হবে মাল্টিমিডিয়া অ্যানিমেশন কোর্সে, বয়স 40-এর মধ্যে। পরবর্তী যে 14 নম্বরে যে জবটি আছে সেটি আপনার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ইন গভর্নমেন্ট পলিটেকনিক, অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি যে অ্যাসিস্ট্যান্ট সেখানে আপনার নিয়োগটি হবে। টোটাল পোস্ট 2টি, এখানে আপনার বয়স 40-এর মধ্যে হতে হবে, ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরির উপর, বেতন আপনার আগে যা বলছি তাই 5,400 থেকে 5,200, গ্রেড পে 2,900। পরবর্তী 15 নম্বরে যে জবটি আছে সেটি আপনার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন গভর্নমেন্ট পলিটেকনিক ওয়েস্ট বেঙ্গল, এখানে আপনার গভর্নমেন্ট পলিটেকনিক ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্টটি হবে, যেখানে আপনার টোটাল 1টি পোস্ট আছে যেটি এসসির জন্য রিজার্ভ। এখানে বেতন আপনার সেম 5,400 থেকে 5,200 এবং 2,900 আপনার গ্রেড পে। কোয়ালিফিকেশান এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারের উপর আপনার ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন, বয়স 40-এর মধ্যে। তো এই ছিল 15টি লেটেস্ট ল্যাবরেটরি রিক্রুটমেন্টের ডিটেলস। এবার নিচে আমরা স্ক্রল করে দেখে নেবো বিস্তারিত তথ্য। এখানে আবেদন করার জন্য আপনার 160 টাকা আবেদন ফিস লাগবে এবং আপনার ইম্পর্টেন্ট ডেটসগুলো আপনার অনলাইন অ্যাপ্লিকেশান 10 জানুয়ারি 2020 থেকে শুরু হবে এবং আপনার ফর্ম ফিল আপ শেষ হবে আপনার 30 জানুয়ারি 2020। এখানে আপনি যে আবেদন ফিটা দেবেন সেটা আপনি অনলাইনে বা অফলাইনের মাধ্যমে দিতে পারেন 30 তারিখের মধ্যে, অফলাইন হলে 31 তারিখের মধ্যে। কোয়ালিফাই মার্কস এখানে যেটা আছে সেটা। তো এই ছিল সমস্ত লেটেস্ট আপডেট যেটা বছরের শুরুতেই পাবলিক সার্ভিস অফ কমিশনের তরফ থেকে আপনাদেরকে মানে দেওয়া হয়েছে বা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আশা করি চাকরির বিজ্ঞপ্তিটি আপনাদের অনেক হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দেবেন বন্ধুরা, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, দেখা হবে পরবর্তী আরেকটি লেটেস্ট আপডেটে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, টাটা।